কয়েক মাস আগে পূর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 75 বছর। মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে জোটের 75তম বার্ষিক শীর্ষ সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে অংশ নেবেন 32 সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই এই সম্মেলনের উদ্দেশ্য। উদীয়মান চীনের প্রভাব ঠেকাতে এশিয়ায় ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর। জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যদিও এবারও ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না ইউক্রেনকে।